কনস্টিপেশান বা শক্ত পায়খানা হওয়া এটা আমাদের দেশের খুবই পরিচিত একটি সমস্যা এবং অনেকেই কিন্তু এই সমস্যায় বেশ কষ্ট পান দেখা যাচ্ছে অনেক সময় এখান থেকে পাইলস হতে পারে অনেকের ফিশার হয় ফিশারে মলদ্বারে ব্যথা থাকে তার সাথে রক্ত যায় এবং পাইলসে বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা থাকে না এবং তার সাথে রক্ত যেতে পারে তো আজকে আমাদের ব্রেনের কিছু অসুখ যেখানে এই কনস্টিপেশান দেখা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে পরিচিত দুটো অসুখের কথা বলি প্রথমত স্ট্রোক স্ট্রোকের যেহেতু প্রচুর রোগী আমরা দেখি বা পাওয়া যায় স্ট্রোক হলে কিন্তু পায়খানা শক্ত হয়ে যেতে পারে কারণ দীর্ঘ সময় রোগী শুয়ে থাকতে হয় অনেক সময় চলা ঠিক ঠিকমতো করতে পারে না সেই কারণে কিন্তু অনেক সময় কনস্টিবেশন দেখা যায় এছাড়া সে সময় খাবার অনেক সময় নল দিয়ে তরল জাতীয় খাবার খেতে হয় সে কারণেও কিন্তু অনেক সময় এই ধরনের শক্ত পায়খানা হতে পারে আর একটা অসুখ আছে যেটা বয়স বাড়ার সাথে রিলেটেড যদিও এটা অন্য কম বয়সেও হতে পারে যদিও সেটা বেশি দেখা যায় না বেশি বয়সে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে পার্কিনসানস ডিজিজ পার্কিনসন্স ডিজিজে কিন্তু কনস্টিপেশান হতে পারে তো এগুলো যাই চিকিৎসা আছে আপনার যদি এরকম সমস্যা হয় দেখা যাচ্ছে যে আপনি ডাক্তারের সাথে দেখা করবেন এবং সেটা সমাধান আছে বিভিন্ন ওষুধ আছে বিভিন্ন সিরাপ আছে সেটা খেলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন